আমার আব্বাকে তো হুজুরকে ধরে ইন্তেকাল করে রাত করে বারোটায় হুজুরকে আড়াই করে বসে আছে হুজুরকে ইন্তেকাল করবেন হঠাৎ থেকে বাইরে থেকে একটা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আর আমরা এখানে কি দেখছি? ছোট হুজুর কেমনা আমাদের কি আঙুলটা তুলে একবার নাই তিনবার জান্নাত 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 নিজে কানে শুনেছি চোখে দেখেছি তিনবার বলবেন, বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়তে পড়তে মানুষ মরে গেলে মুখটা কোন দিকে ঘুরিয়ে দেওয়া হয়? চুয়াল্লিশে কি হলো? বাইরে সবাই কাঁদছে, সবাই কাঁদছে, বাইরে যে লোকগুলো দাঁড়িয়েছিল ভাই হুজুর গেলে ইন্তেকাল হয় নাই, কিছু বাকি ছিল সময়, কিন্তু তার আগে আপনারা কাঁদছিলেন যে আরো কিসের জন্য? শত শত মানুষ বলে হুজুর আমরা হুজুর গেলে খড় ঘরের দিকে খড়ের ঘর ছিল খড় ঘরের দিকে তাকিয়ে আছে, হঠাৎ আমরা দেখতে গেলাম খড়ের ঘরের উপর দিয়ে একটা আলো একটা জ্যোতি একটা নূর বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু বলে যায় আমার দাদা আমার চোদ্দ পুজোর পুষ্টি যদি পীর হয় আমি তোহা আমাকে বাঁচাতে পারবো, আমি তোহা আমাকে বাঁচাতে পারবো, আমার ভাই ভাই বলে আমার চাচা হাই 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 না কি করবে, আমার দাদা হাই 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 না কি করবে, বাপকে নবী করে হাই না কি হাই না কি করবে ঠিক না থেকে কথা বলছেন কেন আসল।